আউজুবিল্লা ইহমিনা শান ইব্রাজিম বিসমুলিল্লা রহমান ইব্রাহিম রাব্বিশ রাহলি সৌধরী ওয়াসিলি আমরি আহলুল উদ্দাতানী ইয়াফকাউকাউলি আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান রুবুল আল আমিনের দয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের আমাদের যে মা বোনরা আছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের মা আমাদের স্ত্রী আমাদের পরিবার আমাদের দাদা দাদি আমাদের নানি যারা আছেন স্পেশালি যারা চল্লিশ শুদ্ধ মহিলা আছেন তাদের কিছু কথা বলতে চাই কিছু হেলথ পরামর্শ দিতে চাই কারণ আমি আমার প্র্যাকটিসে সবচেয়ে বেশি চল্লিশ শুদ্ধ নারী পেয়ে থাকি আমার যে প্র্যাকটিস ডিপিআরসি হসপিটাল যে রিহ্যাব সেন্টার পেইন সেন্টার প্যারালাইসিস সেন্টার পুনর্বাসন সেন্টার এবং হাসপাতাল আমাদের আমাদের ডিপিআরসি ডায়াগনস্টিক ল্যাবে আমরা যে রুগীগুলো নিয়মিত দেখে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের হচ্ছে মহিলারা আমাদের মা বোনরা সবচেয়ে বেশি আসেন আমার কাছে এর মধ্যে চল্লিশ শুদ্ধ নারীর পরিমাণই সবচেয়ে বেশি তো এদের একটা প্রতিনিয়তই বিভিন্ন পরামর্শ হয়তো আলাদা আলাদা দিয়ে থাকি আমি বা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি অনেকে আমার ইউটিউব ফেসবুক টুইটার লিঙ্কডিন আমাদের সোশ্যাল মিডিয়া এবং কি আমি যে পত্রপত্রিকা যখন লিখি সেখানে কমেন্টে দেখি বা বিভিন্ন টেলিভিশনে যে প্রোগ্রামগুলো করি বা মানুষের সবারই কিছু জিনিস জানা থাকে মহিলাদের কিছু জিনিস তারা জানতে চায় বা কিভাবে মহিলারা ভালো থাকতে পারে স্পেশালি বাদ ব্যথাজনিত সমস্যা হার ক্ষয় রোগে বা শারীরিক অক্ষমতা ডিসাবিলিটিভ প্যারালাইসিসে কিভাবে তারা সুস্থ থাকতে চায় তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এখন আসেন মহিলাদের সবচেয়ে আসলে এই ব্যথা বেদনা কেন হয় বা কেন হওয়ার কারণটা কি পুরুষের তুলনায় কেন বেশি হয় এটা যদি আমরা একটু খেয়াল করি একটা পুরুষের লাইফস্টাইল জীবনব্যাপী আর একটা মেয়ের মহিলার লাইফস্টাইলটা টোটালি ভিন্ন পুরুষের শারীরিক যে হরমোনাল ব্যাপারগুলো আছে আর মেয়েদের বা মহিলাদের হরমোনাল ব্যাপার টোটালি ভিন্ন একটা মেয়ে জন্মের পরে ছোটোকাল থেকে সে যখন বড় হতে থাকে এক পর্যায়ে তার মাসিক শুরু হয়ে যায় তারপরে তার স্কুল থাকে তার পারিবারিক কাজ থাকে একটা ছেলের সাথে তার কিন্তু ওইখানে ডিফারেন্স হয়ে যায় একটা ছেলে যেমন ঝাঁপ করে কিশোর কিশোরী বা যুবক যুব যৌবন থাকা অবস্থায় সাইক সাইকেল চালায় সাঁতার কাঠে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে সবই করে কিন্তু একটা মেয়ে যখন একটু বড় হয় কিশোরী হয়ে যায় তখন মা বাবা কিন্তু তাকে রেস্ট্রিকশন করে দেয় তাকে আর তখন কিন্তু বের হতে দেয় না বা তার বিভিন্ন অ্যাক্টিভিটিস যে শারীরিক কসরত খেলাধুলা এটা বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টে আমরা দেখি না বা স্পেশাল ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে এখানে একেবারেই রেস্ট্রিক্টেড থাকে তো যার কারণে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কর্মক্ষমতা বা কর্মদক্ষতা যে মাসেলের স্ট্রেংথ বাড়ানো আমরা মাসেল পাওয়ার বলি আমরা মাসেল জিরো টু ফাইভ গ্রেডিং করে থাকি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে মাসেল গ্রেডিং স্কেল মাসেলের এন্ডুরেন্স স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটি ইলাস্ট্রিসিটি এগুলা কিন্তু একটা মেয়ের কিন্তু ওই ক্ষেত্রে কমে যায় বা কম হওয়ার সম্ভাবনাই থাকতে পারে কিন্তু একটা ছেলে কিন্তু সে দৌড়ঝাঁপ সবই করে মুভমেন্ট করে বা খেলাধুলা করে বা ওই কিশোর কিশোর কৌশলে থাকে যখন বা যুবক হয় বা যুবতী থাকে তখন কিন্তু ছেলের একটা মেয়ে কিন্তু ছেলের তুলনায় ফিজিক্যালি আসলে ওখানে অনেকাংশে কম কাজকর্ম মানে শারীরিক কসরত হয়ে থাকে উপযুক্ত তারা বাবা মার বিভিন্ন পারিবারিক কাজে নিচে বসে কাজ করা বিভিন্ন পারিবারিক ছোট ছোট কাজ করা যেই সকল কাজে ইঞ্জুরিগুলো হয় তারা করে থাকে তো ওইখান থেকেই কিন্তু তাদের ব্যথা বেদনা শুরুতেই দেখা দেয় তারপরেও আসলে আমাদের সমাজে আমরা দেখছি আপনারা হয়তো জিনিসটা অনেক অন্যভাবে নেবেন আসলে নেওয়ার কিছু নেই যেটা বাস্তবতা আমাদের সমাজে একটা ঘরে যদি ছেলে আর মেয়ে থাকে তখন বাবা মা একটু ছেলেটাকে বেশি খাবার দেয় বা বেশি ভালো খাবার দেওয়ার চেষ্টা করে এটা একটা মানসিকতার ব্যাপার দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি অনেক ক্ষেত্রে আমি সব ফ্যামিলির কথা বলছি না বা হয়ে থাকে তো মেয়েটা কিন্তু ওই ক্ষেত্রে তার এটা কিন্তু ঘাটতি হয় তার যে সুষম ভালো খাবারটাও একটু এখানেও কিছুটা ল্যাকিংস থাকতে পারে তারপরে তার যে মাসিক ঋতুচক্র চলতে থাকে তখন তার হিমোগ্লোবিনের ঘাটতি হয় তার বিভিন্ন মিনারেলসের ঘাটতি হয় যেটা হয়তো অনেক ক্ষেত্রে পর্যাপ্ত যে আমাদের খাবার তার পাওয়ার কথা সেটা আর হয়ে ওঠে না বা খাওয়া হয় না বা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার কারণে তার খিদামন্দ থাকে সে ঠিকমতো খায় না এই সকল কারণে দেখা যায় যে তার হাড় ও জোড়া মাংসপেশি কানেকটিভ টিস্যুর বিভিন্ন প্রকার ডিজঅর্ডার ডিজিজে সে ওখান থেকে আক্রান্ত হতে পারে তারপরে একটা মেয়ে যখন একটা নির্দিষ্ট লাইফে চলে আসে বড় হয় মা বাবা তাকে বিয়ে দিয়ে দেয় সে চলে যায় শ্বশুর বাড়িতে বা আরেকটা লাইফে এখানে কিন্তু তার লাইফ স্টাইলটা আবার একটু মানে আরেকটা পরিবেশে সে একটা নতুন পরিবেশে খাপ খেয়ে নেওয়া সেই ক্ষেত্রে তার বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন স্ট্রেস থাকতে পারে বা হতে পারে তা থেকেও কিন্তু তার রিসার্চ ওয়ার্কে বলা হয়ে দেখা যায় যে তাদের বিভিন্ন ব্যথা বেদনা বা শারীরিক সমস্যা হতে পারে যখন সে প্রেগনেন্ট প্রেগনেন্ট হয় বা প্রেগন্যান্সি আসে তখন কিন্তু যে মেকানিক্যাল কিছু চেঞ্জ আসে ডিউ টু ওভারওয়েট অব দ্য অ্যাবডোমেন তখন কিন্তু তার শারীরিক বিভিন্ন মাসেলগুলা যেমন হরমোনাল কিছু চেঞ্জ আসে যে হেন চেঞ্জের কারণে অনেক সময় মাসেল অনেক রিল্যাক্স হয় ফ্লেক্সিবিলিটি হয় যেহেতু তাকে বাচ্চা ধারণ করার জন্য উপযুক্ত হইতে হয় শরীর তো এই যে ন্যাচারাল প্রক্রিয়াতেও কিন্তু তার একটা মেকানিক্যাল চেঞ্জ আসে মেরুদণ্ডের উপর একটা প্রেসার পরে তার হাঁটু কোমরের উপর একটা প্রেসার পড়ে দীর্ঘ নয় মাস বা দশ মাস বাচ্চা গর্বে ধারার কারণে তার কিন্তু এখানে একটা প্রেশার পড়ে তা থেকে কিন্তু মহিলাদের এখানেও একটা হাঁড়ো জোড়ার বা মাংসপেশির বিভিন্ন ডিজিজ ডিজোড়ার হওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে হচ্ছে পারিবারিক বিভিন্ন কাজ তো কন্টিনিউ করতেই থাকে ওই সময় কিন্তু একটা আমাদের মা বোনরা আসলে কিন্তু বিয়ের পরে অন্য উন্নত বিশ্বের মেয়ে মহিলাদের মতো সুইমিং পুলে যাওয়া সাঁতার কাটা সাইক্লিং করা দৌড় এগুলো কিন্তু তাদের পক্ষে করা হয়ে উঠে না এবং বাসায় কিন্তু তারা সারাক্ষণ দেখা যায় যে তাদের আস্তে আস্তে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটিস এবং বাসায় বিভিন্ন খাবার পা পাক শাক করার কারণে তারা কিন্তু আস্তে আস্তে তখন অতিরিক্ত বিভিন্ন খাবার খেয়ে ফেলে যেমন বাচ্চাদের খাবার মা কী করেন বাচ্চার খাবার বাচ্চা না খেলে মা চিন্তা করে এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি খেয়ে ফেলি তো এই খাবারটা খায় কিন্তু তার যে উপযুক্ত খাবার তার জন্য তৈরি সেটা কিন্তু শেয়ার খেতে ভুলে যায় তার যেহেতু বাচ্চার খাবার খেয়েই তাকে পেট ভরতে হয় তো বাচ্চার খাবারগুলো আমাদের দেশে দেখবেন যে মোস্ট অফ দ্য খাবারগুলা বাচ্চাদের বেশি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ানো হয় ছোটোকাল থেকে হ্যাঁ দুধ দুগ্ধজাত খাবার পায়েস যেটা বাংলাদেশের আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি তো মার ওজন আস্তে আস্তে বাড়তে থাকে এবং মা এক পর্যায়ে কিন্তু অবেসিটি বা অতিরিক্ত ওজন হয়ে যায় এবং অতিরিক্ত ওজনের কারণে মার কিন্তু অস্ট্রিওথাইটিস ডেভেলপ শুরু করে কারণটা হচ্ছে ওভার ওয়েট যখন ওভার হয়ে যাবে তখন আমাদের স্পেশালি ওয়াইট বিয়ারিং যে জোড়াগুলো আছে মানে মেরুদণ্ড বা হাঁটু হিপ জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের পাতার যে জয়েন্টগুলো আসে এগুলোর উপরে আস্তে আস্তে কী হয় প্রেসার পড়তে থাকে ওভার ওয়েট হয়ে যায় এবং এই যে একটা মার জীবনচক্রের একটা মহিলার এই যে হরমোনাল চেঞ্জ ইন তারপরে হচ্ছে খাবারের যখন বাচ্চা মানে সংসার হয়ে যায় তখন অতিরিক্ত বিভিন্ন খাবার পাকশাক করার কারণে বা আস্তে আস্তে বিভিন্নভাবে সে খেয়ে ফেলে এটা হয়তো মার চোখে পড়ে না কিন্তু আস্তে আস্তে এইভাবেই ওয়েটটা গেইন হয়ে যায় এবং গেইন হওয়ার কারণে আমাদের যে ফেটি টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো এক প্রকার প্রোটিন তৈরি করে শরীরে যেগুলো আমাদের শরীরে প্রদাহ তৈরি করতে পারে ইনফ্লামেশন এই যে আমরা ব্যথার কথা বলছি ব্যথাটা এটা ডিউ টু ইনফ্লামেশন প্রদাহ তাহলে ফেটি টিস্যুগুলো প্রদাহের কারণে মহিলাদের বেশি এ ব্যথা বেদনা বা আর্থ্রাইটিস রোগ হতে পারে তারপরে মহিলাদের হচ্ছে পুরুষের তুলনায় অটি ইমিউন ডিসঅর্ডার অটি ইমিউন ডিসঅর্ডার বিভিন্ন প্রকার আথরাইটিস এগুলা কিন্তু মহিলাদের বেশি হয়ে থাকে এটা রিসার্চ ওয়ার্কে তাই দেখা গিয়েছে যে মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে তারপরে হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্স যেমন ফ ফরটি আফ হলে দেখা যায় যে মহিলাদের যে স্ট্রোজেন নামক হরমোন এটা ঘাটতি হয়ে যায় এবং এই স্ট্রোজেন আমাদের বোনস এবং জোরার মহিলাদের স্পেশালি ঘটনে অনেক কার্যকরী ভূমিকা পালন করে যখন স্ট্রোজেনে ঘাটতি হয়ে যায় যখন তার পিরিয়ড আস্তে আস্তে বন্ধ হতে থাকে তখন এই ঘাটতি হওয়ার কারণে হাঁড় ও জোড়া ক্ষয় শুরু হয় এবং অস্ট্রোপোরোসিস অস্ট্রোপেনিয়া মাংসপেশির ব্যথা হাড্ডির ব্যথা বিভিন্ন ব্যথা বেদনা আস্তে আস্তে শুরু হতে থাকে নারীদের এবং দেখা যায় যে তাদের যে খাবারের ক্ষেত্রে মহিলাদের একটু টেন্ডেন্সি থাকে স্পেশালি একটু ফাস্টফুড জাতীয় খাবার ভাজা পোড়া এটা একটু তুলনামূলক আমরা দেখেছি যে তাদের টেন্ডেন্সিগুলো থাকে তো অল ভাজা বা একটু আপনার দেখবেন একটু স্পাইসি জাতীয় খাবার মহিলারা কিন্তু পুরুষের তুলনায় বেশি খায় তো অনেক স্পাইসি যেগুলো ন্যাচারাল খাবার এতে কোনো প্রবলেম না হলেও বাট মোস্ট অফ দ্য কৃত্রিম স্পাইস খাবারে কিন্তু ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে তো যার কারণে দেখা যায় যে হ্যাঁ তাদের ব্যথা বেদনা বা হার জোড়ার বিভিন্ন সমস্যা হয়ে থাকে আর ফিফটি বা ফিফটির উপরে যখন টোটালি পিরিয়ড বা ঋতুচক্র বন্ধ হয়ে যায় যে ইস্ট্রোজেন হরমোনের অভাবে তো অস্টিওপোরোসিস বা অস্টিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি এত বেড়ে যায় যে প্রতিটা জোরা দেখা যায় যে একটা মহিলা আস্তে আস্তে ছোটো হয়ে আসে কুজো হয়ে যায় ব্যথা বেদনা হয় হাঁটু ঘর হয় ঘাড় ব্যথা হয় বিভিন্ন সমস্যা তাদের আস্তে আস্তে দেখা যায় তারপরে অনেক সময় মহিলাদের যে হিস্ট্রেকটমি এটা একটা প্রায় কমন যে অনেক সময় গাইনোকোলজিক্যাল বিভিন্ন রোগের কারণে জ্ঞানিক ডিজিজের কারণে অনেক সময় যে আমরা ডাক্তার সাহরাই দেখা যায় যে মহিলাদের অনেক সময় আমরা ওই তাদের জরায়ু ফেলে দিতে বাধ্য করা বাহা হয় বা ফেলে দেওয়া প্রয়োজন হয় জীবন রক্ষার্থে বা ওভারি ফেলে দিতে হয় তখন দেখা যায় যে তাদের যদি এট দ্য টাইম অফ নর্মাল সাইকেলের মধ্যে ফেলে দেয় তখন কিন্তু ওই যে হরমোনাল ইনব্যালেন্স ইন ডিফিসিয়েন্সির কারণে তাদের কিন্তু হাড় ও জোড়া ক্ষয়রোগ শুরু হয়ে যায় তারপরে হচ্ছে মহিলাদের আমি বলছি এর আগে যে যখন মা বোন বড় মানে যারা বাসায় না এদের বিভিন্ন কারণে এদের আর পুরুষদের মতো এরকম এক্সারসাইজ হয়ে ওঠে না বাহিরে চলাফেরা কম হয় মোস্ট অফ দ্য মহিলা গ্রামের মহিলা হোক একটা পুরুষ পানিতে নামলে কিন্তু ঝাঁপ দেয় একটা 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 সাঁতার দিয়ে দেয় ঠিক না কিন্তু একটা মহিলাদের ক্ষেত্রে সেটা হয় না বা রাস্তায় নামলে একটা পুরুষ যেভাবে হাঁটা চলাফেরা করতে পারে মহিলাদের সেই এক্সারসাইজের ঘাটতি থাকে এক্সারসাইজ ঘাটতির কারণে কিন্তু তাদের বিভিন্ন ব্যথা বেদনা হয় এবং মহিলারা তুলনামূলক এমনি তো রোদে যেতে চায় না আমাদের যে উঠতি বয়সী মেয়েরা আছে তারা তাদের সৌন্দর্য রক্ষার্থে তারা কিন্তু সান এক্সপোজারে যেতে চায় না এটা একটা মানসিকভাবেই তারা যে কালো হয়ে যাবে বা এটা একটা টেন্ডেন্সি থাকে বা আমাদের যারা মহিলার মোস্ট অব দ্য মহিলাও তো যার কারণে তাদের যে ভিটামিন ডি এর একটা ইনসাফিসিয়েন্সি থাকে কারণ সানলাইট হচ্ছে ন্যাচারাল অ্যাক্স প্রোডাকশান করে থাকে আমাদের শরীরে ভিটামিন ডি তো এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কম হয়ে থাকে আর আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে আমাদের মোস্ট অফ দ্য মানুষই আমরা কিন্তু একটু শ্যাম বা উজ্জ্বল শ্যাম বা কালো বর্ণের মানুষ তো যার কারণে মেলাটোনিনের প্রভাবেও কিন্তু আমাদের শরীরে এমন তো ভিটামিন ডি এই জোনে আমাদের কম তো যার কারণে ওই যে সূর্য না যাওয়া এটাও একটা মেয়েদের একটা টেন্ডেন্সি সানলাইট এক্সপোজার না বললেই চলে আরেকটা হচ্ছে মেয়ে মহিলাদের কিন্তু ঘুমের মানে স্লিপ ডিস্টারবেন্সটা একটা পুরুষদের তুলনায় বেশি এই যে ল্যাক অফ রিল্যাকজেশন রিল্যাকসেশন ঠিকমতো না হলে কিন্তু হাঁড়ো জোড়ার ক্ষয়ের সমস্যা ব্যতী হতে পারে বিভিন্ন সাইকোলজিক্যাল ডিজর্ডারে তারা ভুগে থাকে স্পেশালি স্ট্রেস ডিসঅর্ডার ফাইব্রোমায়োলজি এটা দিস ইজ অ্যানাদার মায়োসাইটিস বা মায়োসিফিকেশান বা ট্যান্টিনাইটিস হয়ে থাকে বিভিন্ন ফাইব্রোমায়ালজিক বিভিন্ন স্ট্রেসফুল যে সাইকোলজিক্যাল ডিজঅর্ডারগুলো এটা পুরুষদের তুলনায় মেয়েরা বেশি ভুগে থাকে তো এই সকল কারণে কিন্তু ব্যথা বেদনা হতে পারে ওই যে পুয়ার স্লিপের কারণে ব্যথা বেদনা হতে পারে তারপরে হচ্ছে মহিলাদের কিছু ঔষধ স্পেশালি তারা কিন্তু অনেক সময় কন্ট্রাসেপটিভ পিল খেতে হয় যেহেতু প্রেগনেন্সি অ্যাভয়েড করার জন্য বিভিন্ন হরমোনালস ইনজেকশান নিতে হয় এগুলার কারণে কিন্তু আপনার ডিউ টু পিল অনেক সময় অ্যান্টিসাইকোটিক ড্রাগ এই যে বিভিন্ন ডিপ্রেশনের জন্য ঘুম না হওয়ার কারণে এই সকল বিভিন্ন ড্রাগস থেকে কিন্তু তাদের ওভারওয়েট হয় অনেক সময় কিন্তু হাঁড় ও জোড়া ক্ষয় হতে পারে বা এই ওষুধের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে অস্ট্রোব্লাস্টিক অ্যাক্টিভিটিকে ওষুধ কমিয়ে দেয় আর পুরুষের তুলনায় মেয়েরা একটু পানি কম খায় এটা কিন্তু রিসার্চ ওয়ার্কে আসছে পানি এমন তো তাদের কম লাগে তিন লিটার পার ডে একটা সুস্থ মেয়ে মহিলার জন্য তো এই বারবার পানি কম খাওয়ার কারণে আবার মহিলাদের কিন্তু ইউটিআই ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পিআইডি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ একেবারে কমন এনি প্রদাহ এনি ইউটিআই বা যে কোনো প্রদাহ কিন্তু শরীরে অন্য সিস্টেমিক প্রদাহ হতে পারে সো তা থেকেও কিন্তু ইনফ্লামেশন হয়ে মাংসপেশি ব্যথা হাড় ব্যথা জোড়া ব্যথা এগুলো কিন্তু হয়ে থাকে আরেকটা হচ্ছে আমাদের ব্লাড ফ্লো সার্কুলেশন কম হওয়ার কারণে তো ব্লাড ফ্লো তো আর কি বলেছি চলাফেরা কম এক্সারসাইজ কম অনেক কারণে এটা হয় তারপরে হচ্ছে অনেক সময় অনেক পুরুষরা যদিও বিভিন্ন অ্যালকোহল অ্যাবিউজার আছে বাট অনেক মহিলারা আছে যে অনেকে বাসায় অ্যালকোহল খায় এটা হয়তো আমরা কম দেখি চোখে বাট এইটা থেকেও কিন্তু ব্লাড ফ্লো কম হয় সার্কুলেশন কম হয় এক্সারসাইজ কম হওয়ার কারণে আর পাশাপাশি অনেক সময় সাদা যোদ্দা বিভিন্ন যে তামাক জাতীয় খাবারগুলা মা বোনরা খেয়ে থাকেন আপনারা কীভাবে খান পানের সাথে ডাইরেক্ট চিবিয়ে হ্যাঁ পুরুষরা হয়তো পুরিয়ে খায় আপনারা চিবিয়ে চিবিয়ে খান তো তা থেকে ওই যে সার্কুলেটরি ডিসঅর্ডার হয় কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডার হয় এবং ফ্লো কমে যায় শরীরে মা যখন ফ্লো কমে যায় ইনফ্লামেটরি অ্যাকসুডেটগুলা সার্কুলেশন আসতে পারে না বিভিন্ন আমাদের যে মাংসপেশি হাড় ও জোড়া শীত লিগামেন্ট কানেকটিভ টিস্যুতে জায়গা জায়গায় ডিপোজিট হয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে আর একটা হচ্ছে হাইপোথাইরোডিজম এটা অ্যানাদার একটা হরমোনাল ডিসঅর্ডার যেটা হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে তা থেকে অতিরিক্ত অবিসিটি হতে পারে ব্যথা বেদনা এগুলো হতে পারে তো আরও লটস অফ কজ আছে যেটা আমাদের মা বোনদের এই বা তো হাট জোড়া রোগ এগুলা হয়ে থাকে তো আমরা বেশিরভাগই মহিলাদের এই সমস্যাটা পুরুষদের তুলনায় বেশি পেয়ে থাকি এখন আপনাদের করণীয় কি আমি যে কজগুলা বললাম ইতিপূর্বে আপনার এই কজগুলো মিনিমাইজ করার চেষ্টা করবেন যে আপনার আজকে থেকে একটা মেসেজ ক্যারি করা দরকার মেয়েদেরকে খেলাধুলা উৎসাহিত করতে হবে তাদের পরিবেশ অনুযায়ী দৌড়ঝাঁপ লেখাপড়া পাশাপাশি খেলাধুলা সেটা ইনডোর গেমস হোক আপনাদের আয়োজন করতে হবে বা আপনার পরিবেশ অনুযায়ী তাকে গ্রামে গঞ্জে খেলতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে সুষম খাবার দিতে হবে একটা ছেলেরকে আপনি যেভাবে ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করেন মেয়েকেও সেম একটা সুষম পরিমিত খাবার উপযুক্ত তাদের আরও প্রিয় চালকালীন অতিরিক্ত আমাদের হিমোগ্লোবিন জাতীয় খাবার যে আয়রন সমৃদ্ধ খাবার ভিটামিন ডি জিঙ্ক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি তাদের দিতে হবে একটা গ্রোথ উঠতি বয়সী মেয়েদেরকে আরও পর্যাপ্ত বেশি খাবার আমাদের ভালো খাবার দিতে হবে ভাত রুটি এগুলা কমিয়ে শর্করা কমিয়ে মিষ্টি জাতীয় খাবার কমিয়ে আমাদের বিভিন্ন দুধ ডিম হ্যাঁ প্রাকৃতিক যে ন্যাচারাল সোর্স থেকে পাওয়া ফল শাক সবজি মাছ তরকারি মাংস হ্যাঁ এই ক্ষেত্রে গরুর মাংস কিন্তু উটতিপাশী বাচ্চারা খেতে পারে মানে যে কোনো পশুর মাংস হোক মুরগির মাংস হোক হাঁসের মাংস হোক ডিম হোক এগুলা প্রোটিন এবং ফ্যাট জাতীয় সকল ন্যাচারাল সোর্স থেকে হ্যাঁ পাওয়া খাবার তাদেরকে পর্যাপ্ত দিতে হবে ব্যালেন্সড ডায়েট যেটা আমরা বলি সকল খাদ্য উপাদান যেন থাকে সেটা আমাদের দিতে হবে এবং তাদেরকে খেতে হবে তাদের শারীরিক পরিশ্রম করতে দিতে হবে কসরত করতে দিতে হবে তাদের স্পেশালি মেয়েদের যখন মাসিক চলাকালীন বা যেহেতু তাদের ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশান এবং পেলফিক ইনফ্লামেটরি ডিজিজ অনেক ক্ষেত্রে বেশি ক্ষেত্রে হয়ে থাকে তো তাদের হাইজিন মেনটেন করা যে স্যানিটারি প্যাড ব্যবহার করা স্বাস্থ্যবিধিগুলো মারা শিখিয়ে দিবেন যেন তাদের এই জাতীয় রোগ থেকে তারা ভালো থাকতে পারে বিভিন্ন ইনফেকশাস বিভিন্ন ডিজিজ হয়ে থাকে তা যেন না হয় তাহলে কিন্তু অনেকাংশে শরীরের প্রধান আমরা কমিয়ে ফেলতে পারবো তারা ভালো থাকতে পারবে তাদেরকে হাসি খুশি থাকতে দিতে হবে স্পেশালি বয়সন্ধিকালে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদের প্রচুর খেলাধুলা করতে দিতে হবে বাবা মার সাথে হাসি খুশি আমাদের বিভিন্ন মানে সৃজনশীল যে অ্যাক্টিভিটিসগুলো আছে স্পেশালি ঘুরতে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া বিভিন্ন পর্যটন কেন্দ্র বা বিভিন্ন সৌন্দর্যমণ্ডপ যে জায়গাগুলো আছে এগুলাতে তাদেরকে ঘুরতে নেওয়া এতে তাদের শারীরিক মানসিক বিকাশে অনেকাংশে হেল্প আসবে তারা কিন্তু হাসি খুশি থাকবে এতে তাদের এই এই জাতীয় সমস্যা বা রোগগুলো অনেকাংশেই কমে যাবে আর সেটা হচ্ছে যখন মেয়েদেরকে আরও বিভিন্ন এক্সারসাইজে ইনভলভ করতে হবে বাসায় কিন্তু আপনারা যারা আছেন তারা যদি বাইরে হাঁটতে পরিবেশ না পান ট্রেডমিল ব্যবহার করবেন বা আপনি আপনার মতো করে রাস্তা হাঁটার চেষ্টা করবেন নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে আর ওই যে ছোটো ছোটো কাজ নিচে বসে সারা দিন ঘর সংসারের কাজ এগুলো একটু কমাতে হবে হ্যাঁ টানা করা যাবে না মাঝে মাঝে এগুলো অ্যাভয়েড দিতে হবে লেজারে যেতে হবে ঘুরতে যেতে হবে একটু পরিমিত বিশ্রাম নিতে হবে বিশ্রাম খুব ইম্পর্টেন্ট অনেক সময় আমরা দেখি এখন সবাই রাত দুইটা একটা দুইটা তিনটার সময় ঘুমাতে যান এটা অ্যাভয়েড করতে হবে আর্লি টু ব্যাড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এটা আমার কথা না এবং এটা কিন্তু রিসার্চ ওয়ার্ক দ্বারা প্রমাণিত আমরা চেষ্টা করব রাত দশটার মধ্যেই আটটা থেকে দশটার মধ্যে ঘুমাতে যাওয়া যত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া যায় ততই মহিলাদের অনেক উপকার আসবে আর আপনারা তিন লিটার পানি অ্যাডাল্ট একজন মহিলা পূর্ণবয়স্ক মহিলা পার ডে খেতে হবে তিন লিটার পানি পার ডে প্রতিনিয়ত এটা খাওয়ার অভ্যাস করতে হবে হাঁটা চলাফেরা করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে মানসিক টেনশান দূর করতে হবে চিনি ও চিনি জাতীয় খাবার মিষ্টি মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে ফাস্টফুডগুলা সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবেন মা খালারা যারা আছেন ওই যে হাদা যোদ্ধা তামাক খোয়েন আপনার শাশুড়ি নাকি শিখিয়ে দিয়েছে নানি নাকি শিখিয়ে দিয়েছে এইটা বন্ধ করেন হাদা যোদ্ধা পান খাওয়া অভ্যাস ত্যাগ করেন তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন আর সর্বোপরি আপনাদেরকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে স্পেশালি ক্যালসিয়াম ট্যাবলেট এই ক্যালসিয়াম ট্যাবলেটটা স্পেশালি কোরাল ক্যালসিয়াম প্রতি রাতে একটা করে টানা দুই মাস খাবেন আবার দুই মাস বন্ধ আবার দুই মাস খাবেন এভাবে বছরে চার মাস খাবেন আর ভিটামিন ডি স্পেশালি ক্যালসিফেরল এটা তিন লাখ ইউনিট খেতে হবে তবে মানে যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট যাই খান না কেন একটা অথেন্টিক সোর্স থেকে ভালো কোম্পানির ভালো ওষুধ খেতে হবে উল্টাপাল্টা বাজে কোম্পানির ওষুধ খেয়ে বিপদে পড়া যাবে না তবে ডাক্তারের পরামর্শে খাওয়াটাই ভালো এবং অথেন্টিক সোর্স থেকে যেখানে ভালো কোম্পানি ওষুধ পাওয়া যায় এবং যেটা তিন ইনগ্রেডিয়েন্ট ঠিকমতো আসে সেই জাতীয় সাপ্লিমেন্টগুলো খেতে হবে ভিটামিন ডি সেটাও একই নিয়ম আপনার ভিটামিন ডি তিন লাখ ইউনিট বা যদি টানা পাঁচটা খান তিন মাস অফ করে আবার পাঁচটা এভাবে খেতে পারেন আর যাদের বয়স পঞ্চাশের উপর হয়েছে আপনারা হায়াল ইউরোনিক অ্যাসিড ক্যাপসুল কিনতে পাওয়া যায় টানা দু মাস খেলেন আবার চার মাস বন্ধু আবার দু মাস তারপর হচ্ছে কোলাজেন টাইপ টু ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস তারপরে হচ্ছে জিঙ্ক এগুলা তারপর হচ্ছে গ্লুকোসামাইন কনডোটিন সালফেট এম এস এম এই জাতীয় সাপ্লিমেন্টগুলো আপনারা কিন্তু নিয়মিত ডাক্তারের পরামর্শে পাশাপাশি খেতে হবে এবং শারীরিক কসরত করতে হবে স্পেশালি হাঁটা চলাফেরা সাঁতার কাটা সুইমিং করা এই জাতীয় অ্যাক্টিভিটিস কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে আরেকটা হচ্ছে নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি এই ভিডিওগুলো আগের ভিডিওগুলোতে আপনারা ব্যাকে গেলে পেয়ে যাবেন সেখানে আপনাদের বিভিন্ন কি চিকিৎসা বা কোন কোন ওষুধ সেখানে বলা আছে তবে প্রত্যেকটা স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শে নিতে হবে অনেক সময় মিনারেল টেস্ট করে দেখতে হতে পারে এবং হরমোন টেস্ট থাইরয়েড হরমোন বা অন্যান্য হরমোনাল টেস্টগুলো করে ওই অনুযায়ী আপনারা সাপ্লিমেন্ট এবং ওষুধগুলো খেতে হবে এবং বিভিন্ন এক্সারসাইজ আপনাদের করতে হবে তাহলে আপনারা ইনশাআল্লাহ এই জাতীয় সমস্যা থেকে ভালো থাকতে পারবেন আমি প্রায় রুগী পাই একেবারে কুজো হয়ে গিয়েছে বিছনা পড়ে গিয়েছে নামাজ পড়তে অসুবিধা হাটা চলাফেরা করতে পারেন না হাইট শর্ট হয়ে গিয়েছে সামনে কুজো কাইফোসিস বা লডোসিস বা স্কুলিউসিস নামক স্পাইনাল ডিফর্মিটিতে আক্রান্ত হয় একটু পড়ে গেলেই হাতের কোলেস ফ্র্যাকচার হয়ে যায় ভাঙে যায় হিপ ফ্র্যাকচার হয় এগুলো মহিলাদের কমন সো এখনই আপনাদের সচেতন হতে হবে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করবেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন পরিমিত সুষমা খাবার খাবেন আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন নিজের খাবার নিজে খাবেন বাচ্চাদের অতিরিক্ত খাবার না বা না বানানোই ভালো আর ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত ফ্রেশ প্রতিদিনে খাবার প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন তারপরে আপনাদের আরও আপনাদের নিয়ে ভিডিও আসছে ইনশাআল্লাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টে আপনারা আর কী জানতে চান আপনারা মা বোনরা যারা আছেন সেখানে আপনার নাম পরিচয় লিখে কমেন্টে লিখবেন আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আপনাদের ভিডিও দিব আর ইতিপূর্বে যে সাপ্লিমেন্টগুলোর কথা বলছি এগুলো আপনারা আজকে থেকে খাওয়া শুরু করে দেন এবং স্পেশালি ন্যাচারাল যে সোর্স অফ মিল্ক দুধ যেটা আপনারা গ্রামগঞ্জে ভালো সোর্স থাকে সেখান থেকে যদি দুধ খেতে পারেন পরিমিত খাবেন দুধ না খেতে পারলে দই নিজেরা বানিয়ে খাবেন দই খাবেন এগুলা অনেক কার্যকরী বা পনির চিজ এগুলা আপনার দুধ ও দুগ্ধজাত যে প্রক্রিয়াজাত না হ্যাঁ প্রক্রিয়াজাত না ন্যাচারাল সোর্স থেকে এগুলো আপনারা খেতে পারেন বাদাম অনেক উপকারে আসে আর অন্তত বাচ্চাদেরকে যাদের বয়স কিশোরী বা কিশোরীদেরকে আপনারা অন্তত সূর্যের আলোতে দিতে হবে মাঝে মাঝে সূর্যের আলো কিন্তু স্পেশালি আমি বলছিলাম সকালে সূর্যের আলো আটটা থেকে যে বারোটার মধ্যে বারোটার আগ পর্যন্ত দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত আলোটা কিছু দিন প্রতিদিনই অন্তত হালকা হালকা কিছু যদি গায়ে লাগাতে পারে এটা উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি শুধুমাত্র যারা আমার চ্যানেল আমাকে পছন্দ করেন এবং আমার চ্যানেলকে পছন্দ করেন আমার ফেসবুক পেজকে পছন্দ করেন আমার উপদেশ নেওয়ার জন্য আগ্রহে থাকেন তাদের জন্য তাদের জন্য নয় যারা আমাকে পছন্দ করেন না তাদের এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন জাজাক আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল